নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি আপনাদের লঙ্কার আচার বানিয়ে দেখাবো। দেখুন, আমার হাতে লঙ্কা রয়েছে। লঙ্কার আচার বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম লঙ্কা, কালো 5 ফুটান, কালো সর্ষে, সাদা সর্ষে, আদা, লেবু, সর্ষের তেল। এইবারে আমি মশলাটাকে পিষে নেব। মশলাটাকে আমি রোদে দিয়ে রেখেছিলাম, কেন এটা ভাজা হয় না, এটাকে রোদে দিয়ে গুঁড়া করতে হয়। মশলাটা সিলেই বেটে নিলে হবে, তবে এটা বেশি গুঁড়া করবো না, মিহি করবো না আমি। সর্ষেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি 5 ফুটানটা গুঁড়া করে নেব। হালকা করে গুঁড়ো করতে হবে। এবার আমার 5 ফোড়নটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে কেটে নেব। কদিন আগে কানপুরে গেছিলাম বেড়াতে, ওখানে গিয়ে দেখলাম একজনের বাড়িতে কাঁচা লঙ্কার আচার বানাচ্ছে, তাই আমি এসে বাড়িতে যে আমিও একদিন বানাবো, তাই আজকে আমিও বানাচ্ছি কাঁচা লঙ্কার আচার। লঙ্কাগুলো আমার সবকটা কাটা হয়ে গেছে, আর এগুলোকে আমি পুরোটা ফালি করিনি, অল্প করে ফালি করেছি। মশলাটা এবার আমি মিক্সড করে নেব একসাথে। এবারে আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে 2টো লেবু কেটে রেখেছি, 2টো লেবু রস চিপে দিচ্ছি ওর মধ্যে। আর এখানে নিয়ে নিচ্ছি মাম মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। গেছে মিক্সড করা। এইবারে আমি মশলাটা লঙ্কার মধ্যে ঢুকিয়ে দেব। এবার আমার সমস্ত লঙ্কার মধ্যে মশলাটা ভরা হয়ে গেছে। এবারে আমি একটা জারের মধ্যে লঙ্কাগুলোকে ভরে দেবো।
সমস্ত লঙ্কা জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এটা রোদের মধ্যে রেখে দেবো। এবার আমার আচারটা রেডি হয়ে গেছে, এবার 3 ঘন্টা মতন রোদে দিয়ে রাখবো। 3 ঘন্টা করে 2 দিন এরকম রোদে দিয়ে রাখবো।